যে এই যে আমরা ভালোবাসাকে ইন্সপিরেশন হিসেবে নিতে পারি না, এবং এটাকে ক্যারিয়ারের সঙ্গে মিলিয়ে বা পড়াশোনার সঙ্গে মিলিয়ে অনেকে সময় নষ্ট করে জীবনটা পর্যন্ত বরবাদ করে ফেলেন, ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যায়, প্রেমটাও ধ্বংস হয়ে যায়, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। খুবই চমৎকার প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন। আমি বলি, ভালোবাসা এই ব্যাপারটা পৃথিবীর সবচাইতে শক্তিশালী অনুভূতি, এর চাইতে শক্তিশালী কোনো অনুভূতি নাই, এর চাইতে আনন্দের কোনো অনুভূতি নাই, এর চাইতে বড় কোনো সৌভাগ্য পৃথিবীতে নাই। তবে ভালোবাসি আমি অমুককে ভালোবাসি, এই যে আমার প্রাক্তন, আমার প্রাক্তনকে আমি ভালোবাসি এখনো, কিন্তু তার মানে এই না যে তাকে আমার পেতেই হবে। ভালোবাসা আপনার জীবনে তখনই ডিজাস্টার তৈরি করবে, তখনই আপনাকে শেষ করে দেবে, যদি আপনি সেই ভালোবাসার মানুষটাকে পেতে চেষ্টা করেন। ভালোবাসা এটা একটা অনুভূতি, এটা হৃদয়ের ভেতরে থাকে, তার মানে এই না তাকে আপনার পেতেই হবে। ভালোবাসলে আপনার তার জন্য একটা গুড ফিলিং হবে, সে যদি ভালো থাকে আপনার ভালো লাগবে, সে যদি একটা ছেঁড়া পোশাক পরো রাস্তায় হাঁটে আপনার তাকে দেখলে মনে হবে এই পৃথিবীতে তার চাইতে সুন্দর কোনো মানুষ এই রাস্তায় কখনো হাঁটেনি, সেটা হচ্ছে ভালোবাসা। কিন্তু তাকে আপনার সাথে থাকতে হবে, তাকে আপনার কুক্ষিগত করতে হবে, আপনি যখনই সেই প্রাপ্তির আশায় মশগুল হয়ে থাকেন সেটা ভালোবাসা নয়, সেটা স্বার্থপরতা, সেটা নিজের কাছে গ্র্যাফ করার একটা মেন্টালিটি। আমার প্রাক্তনকে আমি যখন দেখি সে তার স্বামীর সঙ্গে সুন্দর সুন্দর ছবি দিচ্ছে, আমার কিন্তু এইটা ভেবে ভালো লাগে সে ভালো আছে, আমার এটা ভেবে ভালো লাগে সে তার সাথে ভালো আছে, মানুষটার সাথে ভালো আছে। এই ভালোবাসাটা আমাদের মধ্যে যে শক্তিটা দেয়, এই শক্তিটা আমাদের কাজ করতে অনুপ্রেরণা জাগায়, আমাদের বাঁচিয়ে রাখে। আমি যখন ভাবি আমি যদি আরো কিছুদিন বেশি বাঁচি, আমি যদি আরো সুন্দর করে বাঁচি, তাহলে আমি সেই মানুষটাকে সুন্দর করে বাঁচতে দেখবো, এটা তো একটা বিশাল বড় মোটিভেশন আমার জন্য, এটা অনেক বড় একটা অনুপ্রেরণা। আপনি যতক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে পেতেই হবে এই জায়গায় থাকছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কষ্টে থাকবেন। যদি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন, আপনারা কি জানেন এই পৃথিবীতে বহু বহু বিয়ে টিকে আছে ভালোবাসা ছাড়া, স্রেফ মায়ায়, স্রেফ অভ্যস্ততায়, অনেক বিয়েতে ভালোবাসা থাকে না। যেহেতু অনেক বিয়েতেই ভালোবাসা থাকে না, সেহেতু অনেক ভালোবাসায় বিয়ে থাকবে না, এটাই তো স্বাভাবিক। আপনি যদি ওই জায়গা থেকে সরে আসতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো ভালোবাসার মতো ওয়ান্ডারফুল ফিলিং পৃথিবীতে আরেকটাও নাই, ভালোবাসার মতো অপূর্ব জিনিস পৃথিবীতে আরেকটাও নাই। এটা আপনাকে বাঁচিয়ে রাখবে, এটা আপনাকে আপনার কাজটা সব চাইতে সুন্দর করে করতে সাহায্য করবে। আপনি তার কথাটা ভাবেন, সে ভালো আছে, তার হাসি আপনাকে ভালো রাখছে, এটাই তো একটা বিশাল ব্যাপার। যদি আপনি তাকে পেলাম না, আত্মহত্যা করব, আমি আমার অনার্স এর পড়াশোনা করব না, আমার সিজিপিএ খারাপ হবে, আমি আমার বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করব, বন্ধু বান্ধবের সঙ্গে দুর্ব্যবহার করব, কেন করছেন বলেন তো? ভালোবাসা তো একটা অন্তরের ফিলিং, আপনার অন্তরের ফিলিংটা আপনি অন্তরে রাখেন না কেন বলেন? এটা একটা ইবাদতের মতো। আমরা জানি ইবাদত দুই প্রকারের, একটা হচ্ছে প্রকাশ্য ইবাদত, একটা হচ্ছে অপ্রকাশ্য ইবাদত। যেমন প্রকাশ্য ইবাদত কোনটা? আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ছি, এটা হচ্ছে প্রকাশ্য ইবাদত। অপ্রকাশ্য কোনটা? আমরা রোজা রাখছি, এটা হচ্ছে অপ্রকাশ্য ইবাদত। ঠিক একই ভাবে ভালোবাসা হচ্ছে একটা অপ্রকাশ্য ইবাদত, এটাকে হৃদয়ে ধারণ করতে হয়, এটাকে মুখে বলতে হয় না, এটা নিয়ে দুঃখ পেতে হয় না, এটা নিয়ে দুঃখ পেলেও ওই দুঃখটা নিজের মনে রাখতে হয়, সবাইকে বলে বেড়াতে হয় না। যে মানুষটা তার ভালোবাসার মানুষকে অভিশাপ দেয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে কখনো ভালোবাসেই নি তাকে, তাই সে কখনো ভালোবাসতে জানেই না, ভালোবাসলে কাউকে অভিশাপ দেওয়া সম্ভব না। আচ্ছা ভাই, আপনি ভাবেন তো ছোটবেলা থেকে আপনি কত কিছু পেতে চেয়েছেন, সবগুলো কি পেয়েছেন? আপনার বাবা কি আপনাকে সবগুলো কিনে দিতে পেরেছে? পারেনি। আপনার মা কি সবগুলো কিনে দেওয়ার মতো সামর্থ্য রেখেছে? রাখেনি। আজকের দিনে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি ওই জিনিসটা কি সুন্দর ছিল কি ছিল না, আপনি তো এখনো বলবেন চমৎকার জিনিস ছিল কিন্তু আমি পাইনি। তা যদি সত্য হয় তাহলে আপনি ভালোবাসার মানুষটাকে পাননি, তাকে কুৎসিত বলছেন কোন যুক্তিতে, তাকে খারাপ বলছেন কোন যুক্তিতে? আপনি একটু ভাবেন তো, সে মানুষটা যতদিন আপনার সঙ্গে ছিল ততদিন আপনি কিছু প্লেজেন্ট মেমোরি পেয়েছেন, ততদিন আপনি ভালো ছিলেন, সে আপনাকে ভালো রেখেছেন, সে আপনাকে ভালো রেখেছিল, আপনি তার প্রতি কৃতজ্ঞ বোধ করেন, সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করেন, আপনি আপনার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, হে ঈশ্বর তার সাথে আমার দেখা হয়েছিল বিধায় আমি মানুষটা একজন সুন্দর মানুষ হতে পেরেছি, আমি মনের দিক দিয়ে একজন সুন্দর মানুষ হতে পেরেছি, আমি
মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেছে, মানুষের মনকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেছে। ভালোবাসার মানুষটা যখন অফিস থেকে আসে, সারা শরীরে ঘাম, আপনার কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘ্রাণটা তার গায়ে থেকে বেরোচ্ছে, এটা পৃথিবীতে আপনি ছাড়া কারো কাছ থেকে মনে হবে না। এটার চাইতে ওয়ান্ডারফুল ফিলিং আর কি হতে পারে? এইখানে ম্যাজিকটা ঘামের মধ্যে না, এইখানে ম্যাজিকটা হচ্ছে আপনার মনের সাথে তার মনের একটা কানেকশন হয়েছে, যেটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আপনি সেই সবচেয়ে দুঃসাধ্য কাজটা করে ফেলেছেন, আপনি তো অনেক সফল মানুষ, তারপরও আপনার মনে এত কষ্ট কেন? ভালোবাসতে তাকে পেতেই হবে, এমন কোনো নিয়ম নাই। আর আমি মনে করি ভাই, ভালোবাসার কোনো পাস্ট টেন্স হয় না। আমি তাকে ভালোবাসতাম, এখন আর বাসি না। আমি আপনাকে বলছি, আপনাদের ভালোবাসাটা ভালোবাসা ছিল না, আপনাদের ভালোবাসাটা সম্পর্ক ছিল। সম্পর্ক এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। সম্পর্ক কেটে গেলে মানুষ মানুষকে গালাগালি করে, মানুষ মানুষকে কটু কথা বলে, কিন্তু ভালোবাসার মানুষটাকে যখন পায় না, সে যখন পাশে থাকে না, তাকে ভালো না বেশে পাওয়া যায় না। ভালোবাসা অলওয়েজ প্রেজেন্ট টেন্স, ভালোবাসা কোনো পাস্ট টেন্স না। ভালোবাসলে পেতেই হবে, এমন কোনো ব্যাপার নাই, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যারা আমার কথা শুনছেন, তারা যদি এই ব্যাপারটাকে একটু কষ্ট করে লালন করতে পারেন, একটু কষ্ট করে মনে ধারণ করতে পারেন, আপনি দেখবেন আপনার ভালোবাসা আপনাকে অসাধারণ রকমের শক্তিশালী করবে, আপনার মনের শক্তিটা অনেক বাড়িয়ে দেবে। আপনি শুধু ভাবেন, ধরে নিলাম আপনার প্রেমিকার নাম ছিল রোদশী, আপনি ভাবেন আমি যে এখন কাজটা করছি, যদি রোদশী এখানে থাকতো, আমি যদি আমার এই কবিতাটা তাকে পড়ে শোনাতাম, তার কেমন লাগতো? জাস্ট এইটুকু ভাবলে আপনার কবিতা অনেক সুন্দর হবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি একটা ছবি আঁকছেন, আপনি ভাবেন রোদশী আপনার পেছনে দাঁড়িয়ে আছে, রোদশী ছবিটা দেখলে আপনি ছবিটা কি করে আঁকতেন? আপনার কাজের মানটা অনেক বেশি উন্নত হবে। ভালোবাসা আমাদের মানসিক শক্তি যতটা বৃদ্ধি করতে পারে, পৃথিবীতে আর কোনো কিছুই ততটা বৃদ্ধি করতে পারে না। আপনি চাকরি পাচ্ছেন না, আপনি বেকার, আপনার প্রেমিকা আরেকজনকে বিয়ে করেছে, কোনো সমস্যা নাই। আপনি একটু ভাবেন, আপনি আজকে চাকরিটা পেলে আপনার প্রেমিকা যখন জানতে পারবে শ্বশুর বাড়িতে বসে, তখন সে কতটা খুশি হবে, তখন সে কতটা আফসোস করবে, হাই ওর জন্য তো একটু ওয়েট করতে পারতাম। সে ব্যাপারটা আপনাকে শক্তিশালী করবে, সে জেদটা আপনাকে শক্তিশালী করবে। কিন্তু যদি এই জেদটাকে আপনি নেগেটিভলি ইউজ করেন, আপনি তো চাকরি পাবেনই না, আপনার জীবনটা ধ্বংসের দিকে চলে যাবে, এবং আপনার আশেপাশের লোকজন, আপনি অসুখে আছেন বিধায় তারাও অসুখে থাকবে। অসুখ ব্যাপারটা, কষ্ট ব্যাপারটা সংক্রামক, সবার মধ্যে সংক্রমিত হয়, এবং আপনি আস্তে আস্তে বন্ধু শূন্য হয়ে পড়বেন, আপনি আস্তে আস্তে শুভাকাঙ্ক্ষী শূন্য হয়ে পড়বেন। এটা তো কোনো ভালো সলিউশন হতে পারে না। ভালোবাসা মানুষকে বেপরোয়া করে, মানছি আপনার কথা, কিন্তু সেই বেপরোয়াটা যেন আপনাকে শক্তিশালী করে দেয়, দুর্বল না করে, ওই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে মনে হয় তেমন একটা সমস্যা হবে না। থ্যাংক ইউ দাদা। আসলে বটম লাইন যেটা আমি শুরুতেই বলছিলাম, আপনি সেটাই টানলেন, সেটা হচ্ছে যে ভালোবাসাটাকে ইন্সপিরেশন হিসেবে নিতে হবে, এবং সেটাই একটা শক্তি, এবং সেটাই একটা মানুষকে এগিয়ে নিয়ে যায়। এবং খুবই চমৎকার লেগেছে এই কথাটা যে ভালোবাসার কোনো পাস্ট টেন্স নাই। সো ট্রু, ভালোবাসার, আমিও চিন্তা করে একটু দেখলাম পিছনের দিকে তাকিয়ে, আসলে ভালোবাসার কোনো পাস্ট টেন্স নাই। আমি জানি না এটা আমার একটা রোগ কিনা, কেউ ভালো আছে দেখলে আমার খুব ভালো লাগে। সো মানে এটা আমাকে অনেক বেশি মুগ্ধ করে যে কেউ ভালো আছে, আমার পরিচিত একটা মানুষ ভালো আছে, এটা আমাকে দারুণ অভিভূত করে। সো আমার মনে হয় এইভাবে চিন্তা করতে পারলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাওয়া সম্ভব।